সবাইকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি আমি মুস্তাকিম বিল্লাহ এবং সাথে আছি আমি মিধা আজিজাবীর সংবাদে শুরুতেই শিরোনাম রাজশাহী পলিটেকনিকের চারজনের ছাত্রত্ব বাতিল রাজনীতি নিষিদ্ধ রাজশাহীতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ শহীদ বুদ্ধিজীবী দিবস ও বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের এর তম মৃত্যুবার্ষিকী পালিত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে একাত্তরের চোদ্দ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোসরদের হাতে শহীদ হওয়া জাতির শ্রেষ্ঠ সন্তানদের গভীর শোক আর শ্রদ্ধা সঙ্গে স্মরণ করছেন রাজশাহীর মানুষ দিবসটি উপলক্ষে রাজশাহীতে পালিত হয়েছে নানা কর্মসূচি দিবসের প্রথম প্রহরে রাজশাহী মহানগরীর ভুবনমোহন পার্ক শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেন নগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ এ সময় শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয় এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাব্লু সরকার সহসভাপতি মোহাম্মদ আলী কামাল যুগ্ম সম্পাদক নাইমুল হুদা রানা সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার সহ অন্যান্যরা শনিবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় বদ্ধভূমির স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আব্দুস আব্দুসহান সকাল সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে উপাচার্য ভবন থেকে একটি প্রভাত ফেরি বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে ও প্রশাসন ভবনের পশ্চিম চত্বরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি ফলকে পুষ্পস্তপক অর্পণ করেন সেখানে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় পরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন কর্মকর্তা কর্মচারীবৃন্দ এ সময় বিনম্র শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেন তারা শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শনিবার ভোরে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ভবনে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয় এ সময় উপস্থিত ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড আনন্দ কুমার সাহা ও চৌধুরী মোহাম্মদ জাকারিয়া কোষাধ্যক্ষ অধ্যাপক এ কে এম মুস্তাফিজুর রহমান আল আরিফ রেজিস্ট্রার অধ্যাপক এম এ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করছে গভীর শোক আর শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছেন সবাই জেলা প্রশাসনের উদ্যোগে সকালে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল হামিদ এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মহাম্মদ হাফিজুর রহমান বিপিএম পিপিএম রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ হুমায়ুন আহমেদ বিপিএম পিপিএম রাজশাহী জেলার এসপি মোহাম্মদ শহীদুল্লাহ অন্যান্যরা শিক্ষক প্রকৌশলী ডাক্তার অর্থাৎ বুদ্ধিজীবীদেরকে ঘরে থেকে ডেকে নিয়ে যে তারা যে একবারে সারিবদ্ধভাবে আর কি হত্যা করে এটি তার পরিকল্পনা ছিল যে দেশ যদি স্বাধীন হয়েও যায় জাতি যেন মেধাশূন্য হয়ে পড়ে আর মেধাশূন্য জাতি অগ্রসর হতে পারে না উন্নতি করতে পারে না ছিল তাদের পরিকল্পনা সেই হিসেবেই তারা কিন্তু বিজয়ের আগে। তারা জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে এই আজকের দিনে আবারও আমি সেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি শহীদ বুদ্ধিজীবী দিবস ও বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিদ্দিন জাহাঙ্গীরের আটচল্লিশ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে শনিবার সোনা মসজিদ প্রাঙ্গনে আলোচনা সভা ও দোয়া উপজেলা উপজেলাযো সাবেক কমান্ডার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জনাব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ময়ুউদ্দিন মন্ডল সদর উপজেলা সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিন শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম সদর সার্কেল ইকবাল হোসাইন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল আক্তার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন ভাগ্নে নাজমুল হোসেন মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ওসি শামসুল আলম শাহ সহ অন্যান্যরা আলোচনা সভা শেষে সকল শহীদদের আত্মার মাখ ফেরত কামনায় বিশেষ দোয়া করা হয় এর আগে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় অধ্যক্ষকে লাঞ্ছিত এবং পুকুরের পানিতে ফেলে দেওয়ার ঘটনায় রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের চার শিক্ষার্থীকে বহিষ্কার সহ ষোলো ছাত্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ইনস্টিটিউটের একাডেমিক কাম প্রশাসনিক পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর মধ্যে চার শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার পাঁচ শিক্ষার্থীর মূল সনদপত্র আগামী তিন বছর আটকে রাখা এবং সাত শিক্ষার্থীকে টিসি দিয়ে অন্য কোনো ইনস্টিটিউটে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে অপরাধী চিহ্নিত হওয়া এসব ছাত্র সবাই ছাত্র লীগের নেতাকর্মী এরই মধ্যে এসব সিদ্ধান্ত কার্যকরের জন্য কারিগরি শিক্ষা বোর্ড সহ সরকারের উচ্চ পর্যায়ে চিঠি পাঠানো হয়েছে এছাড়া শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে রাজশাহী পলিটেকনিকে রাজনৈতিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ বিষয়ে রাজনৈতিক দলগুলো ও পুলিশ প্রশাসনের সহায়তা চেয়েছে ইনস্টিটিউট কর্তৃপক্ষ মিড টার্মে ফেল এবং ক্লাসে অনুপস্থিত থাকা দুই শিক্ষার্থীকে চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে অধ্যক্ষ প্রকৌশলী ফরিদুদ্দিনকে চাপ দেন ছাত্রলীগের নেতাকর্মীরা এ নিয়ে গত দোসরা নভেম্বর কার্যালয়ে অধ্যক্ষের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয় এর জের ধরে ওই দিন দুপুরে অধ্যক্ষকে লাঞ্ছিত করার পর টেনে হিসরে ক্যাম্পাসের ভেতরে একটি পুকুরের পানিতে ফেলে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা এ নিয়ে মামলা করেন অধ্যক্ষ এতে সাতজনের নাম উল্লেখ সহ পঞ্চাশ জনকে আসামি করা হয় অধ্যক্ষকে পুকুরে ফেলে দেওয়ার ঘটনায় ওই সময় ইনস্টিটিউটের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয় গত নয় ডিসেম্বর অনুষ্ঠিত একাডেমিক কাম প্রশাসনিক পরিষদের সভায় তদন্ত কমিটির সদস্য সচিব মুস্তাফিজুর রহমান তদন্ত প্রতিবেদন দাখিল করেন এই কমিটির দেওয়া প্রতিবেদনের উপর ভিত্তি করে ওই সভায় দোষী সাব্যস্ত হওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ সহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয় বর্তমানে এসব সিদ্ধান্ত চূড়ান্তভাবে কার্যকর হওয়ার প্রক্রিয়ায় রয়েছে বলে নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী উদ্দিন আহমেদ ঘটনার মূল হোতা সৌরভ সহ এজাহারভুক্ত ভুক্ত জনকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়া এজাহারের বাইরে থাকা আরও ১৩ জন গ্রেপ্তার রয়েছে মামলাটি তদন্ত চলছে অন্য অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বকেয়া বেতন ভাতা পরিষদ ও মজুরি কমিশন বাস্তবায়ন সহ এগারো দফা দাবিতে রাজশাহী পাটকল শ্রমিকদের আমরণ অনশন সতেরোই ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে শ্রমিকরা অনশন স্থগিতের ঘোষণা দিয়ে বাড়ি ফিরে যান রাজশাহী জুট মিল সিবিএ সংগ্রাম পরিষদের সভাপতি জিল্লুর রহমান বলেন বাংলাদেশ পাটকল কর্পোরেশন বিজেএমসির এর চেয়ারম্যান জরুরি সভা ডেকেছেন সভায় পাটকল শ্রমিক লীগ নেতৃবৃন্দ ও সকল মিলের সিবিএ সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে রোববার বিকেল তিনটায় বিজেএমসির সভাকক্ষে এই সভা ডাকা হয়েছে এজন্য আগামী সতেরোই ডিসেম্বর পর্যন্ত তাদের আমরণ অনশন স্থগিত করা হয়েছে তিনি বলেন ওই সভায় দাবি মানা হলে আমাদের আন্দোলন প্রত্যাহার করা হবে আর দাবি মানা না হলে আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান তিনি সরকারি বেসরকারি অংশীদারির সিদ্ধান্ত বাতিল কাঁচা পাট কিনতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ অবসরে যাওয়া শ্রমিকদের বকেয়া পরিষদ সহ এগারো দফার দাবিতে তারা গত মঙ্গলবার দুপুর থেকে রাজশাহী জুট মিলের প্রধান ফটকে আমরণ অনশন কর্মসূচি শুরু করে অনশন চলাকালে বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়ে যাদের মধ্যে সাতজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় দাবি আদায়ের লক্ষ্যে গত তেইশে নভেম্বর থেকে সভা বিক্ষোভ মিছিল ধর্মঘট ও আমরণ অনশনের মতো কর্মসূচি পালন করে দেশের বারোটি রাষ্ট্রায়ত্ত পাটগলগুলোর শ্রমিকরা এর মধ্যে রাজশাহীতে একটি খুলনায় নয়টি নরসিংদি একটি ও চট্টগ্রামে একটি নাটোরে আলোচনা সভার মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে শনিবার বেলা এগারোটার দিকে নাটোর প্রেস ক্লাব মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করা হয় নাটোর প্রেস ক্লাব সভাপতি জালাল উদ্দিনের সভাপতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ পুলিশ সুপার লিটন কুমার সাহা বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সুবিত কুমার মৈত্র অলক অধ্যাপক মুজিবুল হক নবী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল নাটোর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাপ্পি লাহিড়ী সাবেক সভাপতি রনেন রায় সহ অন্যান্যরা আলোচনা সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সাংবাদিকবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন শুধু একাত্তরের চোদ্দই ডিসেম্বর নয় পঁচিশে ডিসেম্বর কাল রাত্রি থেকে শুরু করে একাত্তর পরবর্তী সময়েও পাকিস্তানের দোসররা বুদ্ধিজীবীদের হত্যা করেছে স্বাধীন বাংলাদেশ সৃষ্টির ঊষালগ্নে দেশকে মেধাশূন্য করতে নীলনকশা প্রণয়ন করে এদেশের সূর্য সন্তানদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল এসব বুদ্ধিজীবী হত্যার সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা যায়নি তবে বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচার করেছে ক্রমান্বয়ে বুদ্ধিজীবী হত্যার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে অপরদিকে সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মোমবাতি মিছিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শনিবার শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় এ উপলক্ষে সকালে দেশের সূর্য সন্তানদের পবিত্র স্মৃতিতে সশ্রদ্ধ সালাম জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় এতে বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী সকলে অংশগ্রহণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদ মিনার প্রাঙ্গণে। উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ দিদারুল আলম সকলের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এ সময় নবিপ্রবি কোষাধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ ফারুক উদ্দিন রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ মমিনুল হক অনুষদসমূহের দিন ইনস্টিটিউটের পরিচালক বৃন্দ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান বৃন্দ হলের প্রভোস্ট বৃন্দ প্রক্টর ছাত্র নির্দেশনা পরিচালক দপ্তর সমূহের পরিচালক বৃন্দ উপস্থিত ছিলেন এর আগে তেরোই ডিসেম্বর রাতে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কালো ব্যাস ধারণ নিঃপ্রদীপ মহড়া ও মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় নাটোরের সিংড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ আন্তজেলা ডাকাত চক্রের তিন সদস্যকে আটক করেছে র্যাব পাঁচ শুক্রবার গভীর রাতে উপজেলার কৈগ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয়েছে এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলভার পাঁচ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করে শনিবার সকালে নাটোর র্যাব ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয় র্যাব পাঁচের অধিনায়ক মাহফুজুর রহমান জানান গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একদল সদস্য সিংরা উপজেলার কৈগ্রাম এলাকায় এমদাদুল হক দুলালের বাড়িতে অবস্থান নেয় এ সময় একদল ডাকাত তার বাড়িতে হানা দিলে র্যাব সদস্যরা প্রতিরোধ গড়ে তোলে ডাকাতদের সাথে র্যাবের গুলি বিনিময়ের ঘটনা ঘটে পরে র্যাব ও এলাকাবাসীর প্রতিরোধের মুখে পড়ে পিছু হটে ডাকাত দল তারা পালানোর সময় র্যাব সদস্যরা ধাওয়া করে তিন ডাকাত সদস্যকে আটক করে আটককৃতরা হলেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার গোচন এলাকার সাইফুল ইসলাম নওগাঁর ভবানীগাতি এলাকার মোহাম্মদ ইসলাম এবং নাটোরের সিংড়ার মালকোর কারিগর পাড়ার মমতাজুদ্দিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা একটি চক্রের মাধ্যমে বিভিন্ন জেলায় ডাকাতির কথা স্বীকার করে অন্য ডাকাত সদস্যদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানায় র্যাব এ ছিল আজকের বরেন্দ্র সংবাদে এতক্ষণ বরেন্দ্র সংবাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ